শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি হানিফ বাওয়ালি, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাগেরহাট। আমি আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরমাণুর গঠন, এই চ্যাপ্টারের প্রথম যে ক্লাসটা সেটা নিব। তোমরা যারা আমার ক্লাস দেখছো সবাই মনোযোগ সঙ্গে সম্পূর্ণ ক্লাসটা ফলো করবে আশা করি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পাঠে যাই। আমাদের আজকের পাঠ হচ্ছে 1-3 পরমাণু ধারণার বিকাশ ও গঠন। একটা বিকাশ এবং তার পরবর্তী গঠন। এর আগে আমরা একটু জেনে নিই যে পরমাণু কি। তোমরা অনেকেই জানো যে পরমাণু হচ্ছে অতি ক্ষুদ্র কণা। এই ক্ষুদ্র কণা কি দিয়ে গঠিত, এটা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছেন। তো এই পরমাণু ধারণার প্রথম উদ্ভাবক, প্রথম পরমাণু ধারণার উদ্ভাবক বলা হয় বিজ্ঞানী ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে প্রথম পরমাণু গঠন সম্পর্কে যে কথাটা বলে সেটা হলো পরমাণু অতি ক্ষুদ্র কণা। তিনি এই কণার নাম দেন অ্যাটোমস, যার অর্থ অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। তাহলে তোমরা এটা লিখে নিতে পারো যে বিজ্ঞানী ডেমোক্রিটাস পরমাণু গঠন সম্পর্কে প্রথম কি বলেন, যে পরমাণু একটি অতি ক্ষুদ্র কণা, এই কণার নাম হচ্ছে অ্যাটমস, যার হয়তো অবিভাজ্য, যাকে আর ভাঙা যায় না। এক্সাম্পল হিসেবে মনে করি এটা একটা পদার্থ, এই পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিয়ে গঠিত। এটাকে তুমি যদি এভাবে টুকরো টুকরো করে অংশ অংশ করে কাটতে থাকো, একটা এমন একটা অংশ লাস্টে তুমি পাবে যে অংশটাকে আর ভাগ করা যাবে না। সেই যে অংশকে ভাগ করা যাবে না সেই অংশটাকেই বিজ্ঞানী ডেমোক্রিটাস বলছেন পরমাণু। এখন ডেমোক্রিটাস যে সময়ে এই পরমাণুর গঠন সম্পর্কে ধারণা দেন, এই সমসাময়িক সময়ে বিজ্ঞানী অ্যারিস্টটল একজন দার্শনিক ছিলেন। উনি বলছিলেন পরমাণু ক্ষুদ্রতম কণা, ঠিক আছে, বাট এটা হচ্ছে নিরবচ্ছিন্ন। এখানে দেখো ডেমোক্রিটাস বলছেন অবিভাজ্য, অ্যারিস্টটল বলছেন নিরবচ্ছিন্ন, অর্থাৎ তুমি এই পদার্থটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করতে 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 আজীবন ভাগ করবো, কখনো ভাগের শেষ হবে না, ভাগ করেই যাবে করেই যাবে, এটা বলছে অ্যারিস্টটল। তো তৎকালীন সমাজে অ্যারিস্টটলের ভূমিকাটা বা মূল্যায়নটা বেশি ছিল, এই কারণে ডেমোক্রিটাসের মতামতকে প্রাধান্য না দিয়ে মানুষ অ্যারিস্টটলের মতামতকেই গ্রহণ করল। অ্যারিস্টটলের এই নিরবচ্ছিন্ন যে ধারণা, এটা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে চলতে থাকলো। অবশেষে 1803 সালে এসে বিজ্ঞানী জন ডাল্টন এই বিজ্ঞানী কি বললেন পরমাণু সম্পর্কে, তিনি বললেন পরমাণু অতি ক্ষুদ্র কণা এবং এই ক্ষুদ্র কণা হচ্ছে অবিভাজ্য। অর্থাৎ একে আর ভাঙা যায় না। কিন্তু যেহেতু
1803 সালে যে দ্বন্দ্বার্থ এই কথা বলছে, তখন অ্যারিস্টটলের এই ধারণা বাতিল হয়ে ডাল্টনের এই ধারণা আবার মানুষ বিশ্বাস করতে লাগলো। কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষার্থীরা পরমাণুর একটা বিভাজ্য কণা, অর্থাৎ এটাকে ভাঙা যায় এবং এই পরমাণুকে ভাঙলে আমরা পাবো হচ্ছে ইলেকট্রন। জন ডাল্টন পরমাণু ক্ষুদ্রতম কণা এবং এটা অবিভাজ্য, এবং এই অবিভাজ্য কণার নাম দেন অ্যাটম, এবং যাকে সে পরমাণু বলে নাম দেন, অর্থাৎ পরমাণু ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু হিসেবে প্রথম নামকরণ করে জন ডাল্টন। আর ডেমোক্রিটাসের অ্যাটমস থেকে পরবর্তীতে অ্যাটম পরিবর্তিত। আর জন ডাল্টনের এই ধারণাকে কেন্দ্র করে পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী পরমাণু সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়েছেন। এর মধ্যে বিজ্ঞানী বোর এবং রাদারফোর্ডের মতবাদটা অধিকতর গ্রহণযোগ্য মতবাদ হিসেবে পরিচিত। তাহলে ডেমোক্রিটাস, অ্যারিস্টটল এবং জন ডাল্টনের পরমাণু ধারণা থেকে এর বিকাশ সম্পর্কে প্রাথমিক আমরা কনসেপ্টটা পেলাম। এখন আমরা এই পরমাণু ধারণার যে বিকাশ জন ডাল্টন থেকে শুরু হয়ে পরবর্তীতে এই গঠনের বর্তমান আধুনিক রূপরেখার মধ্যে বিজ্ঞানী রাদারফোর্ড এবং নিলস বোর এই দুজনের পরমাণুর মতবাদকে অধিকতর গ্রহণযোগ্য মতবাদ হিসেবে নেওয়া হয়েছে। রাদারফোর্ড কি বলেছেন? রাদারফোর্ড বলেছেন পরমাণু একটা ক্ষুদ্রতম কণিকা এবং এই কণিকাটা বিভাজ্য। এই কণিকাকে ভাঙলে কি পাওয়া যাবে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যেটা আগেই বলেছি। রাদারফোর্ড বলছে পরমাণু যে ভর, এই ভরটা থাকে কেন্দ্রে। পরমাণুর কেন্দ্রে থাকে কি? মনে করো এটা একটা পরমাণু, এই পরমাণুর কেন্দ্র হচ্ছে এটা, এখানে আছে পরমাণুর মোট ভর থাকে। এবং রাদারফোর্ড একটা পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করছে যে এই ভরে যে কণা থাকে, যে ক্ষুদ্রতম কণিকা, তার নাম হচ্ছে প্রোটন, এবং প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এর সাথে এই ভরের সাথে প্রোটনের সাথে আর একটা পদার্থ থাকে, কণিকা থাকে, হচ্ছে নিউট্রন, এটা হচ্ছে চার্জহীন। অর্থাৎ পরমাণুর ভর সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এটা হচ্ছে পরমাণুর ভর। কে বলছে? রাদারফোর্ড। এবং এই প্রোটনের চার্জ প্লাস নিউট্রনের যেহেতু চার্জ নেই, তাহলে পরমাণুর ভরের যে চার্জটা সেটা থাকে কি? পজিটিভ। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট যে ক্ষুদ্রতম ভারী বস্তুটি বা কণাটি রয়েছে তাকেই বলা হয় পরমাণুর ভর। তাহলে বাকি যে পরমাণুর বাকি অংশটুকু, এই অংশটুকু হচ্ছে ফাঁকা জায়গা, বেশিরভাগই অংশ কি? ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় ইলেকট্রনগুলো থাকে এরকমের। তবে কীভাবে থাকে? বিজ্ঞানী রাদারফোর্ড বলছেন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন একটা নির্দিষ্ট বৃত্তাকার বা উপবৃত্তাকার থেকে ঘুরতে থাকে, এই ইলেকট্রনগুলো তেমনি সূর্যের সৌরজগতের ঘোরের মতো ঘুরতে থাকে। অর্থাৎ পরমাণুর ভর বা কেন্দ্র যাকে নিউক্লিয়াস বলে, এই নিউক্লিয়াসকে সৌরজগতের সাথে তুলনা, মানে সূর্যের সাথে তুলনা করছে।
নিউক্লিয়াস হচ্ছে সূর্য, আর সূর্যের চারপাশে কি থাকে? বিভিন্ন গ্রহ থাকে, তাহলে এই ইলেকট্রনগুলো হচ্ছে গ্রহ। যেহেতু বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াসকে সূর্যের সাথে তুলনা করে সূর্যের গ্রহের সাথে তুলনা করছে ইলেকট্রনকে, তাহলে এই মডেলকে বলা হয় সৌর মডেল। এখানে রাদারফোর্ড তার পরমাণুর মডেলকে কি বলছে? সৌর মডেল হিসেবে নামকরণ করছে। এবং সে কি কি সৌর মডেলের ব্যাখ্যা দিছে? যে পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। ইলেকট্রনের চার্জ অর্থাৎ কি তাহলে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। রাদারফোর্ড বলছেন যে পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, এর কোনো চার্জ নেই, চার্জ নেই। আর এই প্রোটন এবং নিউট্রন মিলে পরমাণু কেন্দ্র থাকে, এই কেন্দ্রকে বলা হয়েছে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারিদিকে যে জায়গাটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায়, এই ফাঁকা জায়গা থেকে কি ইলেকট্রনগুলো গ্রহের মতন ঘুরতে থাকে। এখানে একটা বিষয় দেখো, রাদারফোর্ড এই যে কথাগুলো বলছে যে কেন্দ্র নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, নিউক্লিয়াসের চারিদিকে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন থাকে, সব কথা সঠিক। তবে সে একটা কথা বলছে যে এটাকে সৌর মডেলের সাথে তুলনা করছে, আর একটা হচ্ছে সে কিন্তু বলেনি যে ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত থাকে, এর সঠিক ব্যাখ্যা সে দিতে পারেনি। এ কারণে রাদারফোর্ডের পরমাণুর যে গঠন বা ধারণা, এই ধারণাকে, ধারণার সীমাবদ্ধতাকে আরও মডিফাইড, আধুনিকীকরণ করার জন্য পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর, তো শিক্ষার্থীরা আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা সংক্ষেপ পেলাম। তো সেখানে যে দুটো বিষয় স্পষ্ট, তো একটা হচ্ছে সেই সৌর মডেল, আর একটা হচ্ছে ইলেকট্রনের কোনো গুণনের কোনো ব্যাখ্যা দেয়নি, অর্থাৎ কক্ষপথ সম্পর্কে সে নির্দিষ্ট কোনো ধারণা দেয়নি। এই ধারণা বা এই সীমাবদ্ধতাকে দূর করার জন্য বিজ্ঞানী নিলস বোর পরমাণুর আর একটা মডেল উপস্থাপন করেন। নিলস বোর তার মডেলে প্রথমত পরমাণুসমূহ কেন্দ্রের নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে পরমাণুর ইলেকট্রনগুলো, নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন যে থাকে এটার সুনির্দিষ্ট ব্যাখ্যা এখানে নিলস বোর দেন। এবং রাদারফোর্ডের যে সৌর মডেল, এখানে পরমাণুতে পরমাণু কেন্দ্র কিন্তু ধনাত্মক চার্জযুক্ত, আর যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো কি চার্জ? ঋণাত্মক চার্জযুক্ত। এখন তোমার দেখো এই ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব আছে যেখানে যদি কোনো ধনাত্মক বস্তুকে কেন্দ্র করে আরেকটি, মানে একটা চার্জযুক্ত বস্তুকে কেন্দ্র করে আর একটা চার্জযুক্ত বস্তুতে এরকম ঘুরতে থাকে, ধরো এইটা নেগেটিভ একটা চার্জ ইলেকট্রন, এই ইলেকট্রনটা এই ধনাত্মক চার্জকে কেন্দ্র করে এরকম ঘুরতে থাকে, একসময় ঘুরতে ঘুরতে কি কেন্দ্রে আসবে, এই কেন্দ্রে যখন আসবে এই মাইনাস এই প্লাস শূন্য হয়ে যাবে। কারণ কি? কারণ আমরা জানি একটা পরমাণুতে যতটি ইলেকট্রন থাকে ততটি প্রোটন থাকে, অর্থাৎ ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ সমান সংখ্যক। সুতরাং যখন এই পজিটিভকে কেন্দ্র করে এই নির্দিষ্ট সংখ্যক নেগেটিভ ইলেকট্রন ঘুরতে থাকবে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, তখন এই ঋণাত্মক চার্জটি কেন্দ্রে একসময় পতিত হয়ে প্লাস মাইনাস শূন্য হয়ে পরমাণুর গঠনটা কি অস্তিত্বহীন হয়ে যাবে। তাহলে রাদারফোর্ডের যে সৌর মডেল, এই সৌর মডেলের যে ত্রুটি রয়েছে
এটাকে ম্যাক্সওয়েলের তত্ত্ব দ্বারা সংশোধন করা হলো। তাহলে এটা হবে না, সৌর মণ্ডলটা কি ভুল ছিল, তাহলে সৌর মণ্ডল ভুল ছিল, তাহলে কীভাবে ঘুরে? বিজ্ঞানী নিলস বোর বলছে এখানে নির্দিষ্ট কক্ষপথ, এই কক্ষপথগুলোকে বলে অরবিট, আর এই প্রত্যেকটা কক্ষপথের আবার নির্দিষ্ট উপ কক্ষপথ আছে। তাহলে কক্ষপথ বলতে কী বুঝবো আমরা? অরবিট বা শক্তি স্তর। আর উপ কক্ষপথ আছে কার? যেমন আমরা জানি কি নদী আছে, উপনদী শাখা আর উপশাখা, তেমনি কক্ষপথের উপ কক্ষপথ আছে। এই উপকক্ষপথগুলোকে বলে অরবিটার। প্রত্যেকটি কক্ষপথের নির্দিষ্ট সংখ্যক উপকক্ষপথ থাকে, অর্থাৎ প্রত্যেকটি অরবিটের নির্দিষ্ট সংখ্যক অরবিটাল থাকে, এবং একটি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত এটা নির্দিষ্ট একটি সূত্র দ্বারা বিজ্ঞানী নিলস বোর ব্যাখ্যা করে। তাহলে আমরা পরমাণুর গঠন সম্পর্কে মূলত কি কি তথ্য পেলাম? যে পরমাণুর কেন্দ্র থেকে নিউক্লিয়াস, কেন্দ্র থেকে নিউক্লিয়াস, পরমাণু কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটি স্থায়ী মূল কণিকা দ্বারা গঠিত। এর মধ্যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রন চার্জহীন। ইলেকট্রন এবং প্রোটন মিলে পরমাণুর নিউক্লিয়াস গঠিত, যা থাকে কোথায়? কেন্দ্রে। অর্থাৎ পরমাণুর সকল ভর এই নিউক্লিয়াসেই বিদ্যমান। আচ্ছা, আর নিউক্লিয়াসের চারিদিকে ধরো এটা একটা, এই একটা পরমাণু, এটা একটা নিউক্লিয়াস, এর একটা কক্ষপথ, এই আর একটা কক্ষপথ, এই কক্ষপথে ইলেকট্রন থাকতো, এখানে এই, এখানে আবার আমি ইলেকট্রন দিলাম, এখন দেখো এখানে কতটি ইলেকট্রন আছে। যদি ইলেকট্রনগুলো এইভাবে কক্ষপথে থাকে, তাহলে এখানে প্রথম কক্ষপথে দুইটি, দ্বিতীয় কক্ষপথে আটটি, তৃতীয় কক্ষপথে আমি কয়টি দিছি? একটি দিছি, তাহলে এগারোটি ইলেকট্রন। আর যতটি ইলেকট্রন থাকবে ততটি প্রোটন থাকবে, তাহলে এখানে প্রোটন আছে কতটি? এগারোটি। তো এগারো প্রোটন বিশিষ্ট পরমাণুর নাম হচ্ছে সোডিয়াম, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। তো আপাতত এটা কি সোডিয়ামের একটা গঠন। এখন কেন্দ্রের নিউক্লিয়াস, চারপাশে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আছে, এবং ইলেকট্রন ছাড়া বাকি এই জায়গাগুলো কি ফাঁকা, এই জায়গাগুলি, তাহলে পরমাণুর অধিকাংশ জায়গা কি ফাঁকা। তাহলে আমরা নিলস বোর এবং রাদারফোর্ডের পরমাণু গঠনের পরমাণু মতবাদ সম্পর্কে সমন্বয় করে মোটামুটি একটা ধারণা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পরমাণু ধারণার বিকাশ ও গঠনে কী কী শিখলাম? বিজ্ঞানী ডেমোক্রিটাস, অ্যারিস্টটল এবং জন ডাল্টনের মতবাদ থেকে পরমাণুর বিকাশ সম্পর্কে প্রাথমিক ধারণা, শেষে পরমাণুর পূর্ণাঙ্গ গঠন সম্পর্কে যে ধারণাগুলো আমরা পেলাম বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোরের মডেল থেকে, তার মধ্যে কি পরমাণু তিনটি স্থায়ী মূল কণিকা দ্বারা গঠিত, এদের নাম আছে কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন এটা প্লাস চার্জ, এটা চার্জহীন, চার্জহীন। এই দুটো কণিকার সমন্বয়ে পরমাণুর ভর গঠিত, এবং এই ভরটা কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে, যাকে কী বলে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় বিভিন্ন বৃত্তাকার কক্ষপথের উপবৃত্তাকার কক্ষপথ অর্থাৎ অরবিটের অরবিটালে ইলেকট্রনগুলো সুবিন্যস্তভাবে থাকে, এবং একটা কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে এর ব্যাখ্যাটা বিজ্ঞানী নিলস বোর 2n² এই সূত্র দ্বারা অ্যাম্প্লিফাই করছে। অর্থাৎ এখানে n আসছে কক্ষপথের সংখ্যা। তুমি যদি প্রথম কক্ষপথ বিবেচনা করো, অর্থাৎ n = 1 ধর, তাহলে এখানে বসো 2×1² অর্থাৎ প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকবে। তুমি যদি দ্বিতীয় কক্ষপথ বিবেচনা করো, তাহলে n এর মান 2 করো, কী হয় দেখো, দ্বিতীয় কক্ষপথে কয়টি থাকবে? 2×2² অর্থাৎ 2×4 = 2, 4×2 = কত? 8, 8টি। তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে কী হবে? n এর মান 3, 3×9 = 18।
এভাবে চতুর্থ কক্ষপথের 32টি। তো এরপরে পরবর্তী ক্লাসে তোমাদের পরমাণুর গঠন এবং গঠন সংশ্লিষ্ট ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, আইসোটোপ এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো শিখলাম এইগুলো বাসায় ভালো করে আয়ত্ত করো এবং বাড়ির কাজ হিসেবে তোমরা লিখে নাও। বাড়ির কাজ থাকবে তোমাদের, বাড়ির কাজ হবে রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেলের তুলনামূলক আলোচনা করো। তাহলে পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।